আসসালামু আলাইকুম। বাংলাদেশি জব নিউজ ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ মোহন সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন বর্তমানে বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন চলমান রয়েছে। তো অনলাইনে আবেদন কার্যক্রম চলবে 7 অক্টোবর 2021 তারিখ পর্যন্ত। তো এরপরেই প্রাথমিক বাছাইয়ের পরীক্ষার কার্যক্রম শুরু হবে। তো আপনাদের জন্য আজকে ভিডিওতে সেই পরীক্ষার তারিখগুলো আপনাদেরকে জানাবো, কোন জেলার কোন তারিখে মাঠে বাছাই হবে সেই তারিখগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। কারণ যদি আপনি আপনার জেলার তারিখটা যে আগে থেকে জানেন সেক্ষেত্রে আপনার প্রস্তুতি নিতে সুবিধা হবে। কারণ আপনারা অনেকেই আবেদন করার পরে নিয়োগ পরীক্ষা বা মাঠ কবে হবে এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকে। তো আজকের ভিডিওতে এই 2021 সালের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের যে পরীক্ষার তারিখগুলো 64 জেলার, সবগুলো জেলার তারিখ এখন আপনাদেরকে পর্যায়ক্রমে জানাবো। ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, হয়তো আপনার একটি শেয়ারে একজন চাকরি প্রার্থীর উপকার হতে পারে। তো চলুন আমরা পর্যায়ক্রমে দেখি। আমি সার্কুলার থেকে দেখাচ্ছি যাতে কোনো ধরনের ভুল না হয়, কারণ আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে নির্ভুল তথ্য দিতে। প্রথমে আছে ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ। বলে রাখি শহ শহ জেলার পুলিশ লাইন মাঠে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে 25 থেকে 27 অক্টোবর 2021 তারিখ সকাল 8টায়। মনে রাখতে হবে আপনাদের পরীক্ষার আগে আপনাদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে, তখন আপনারা পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড অনুসারে আপনাদের হয়তো নির্ধারিত তারিখ দেয়া থাকবে। লিখিত পরীক্ষা হবে 28 অক্টোবর 2021 তারিখ দুপুর 2টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 4 নভেম্বর 2021 তারিখ সকাল 10টায়। নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ, নেত্রকোনা শারীরিক মাপ ও প্রাথমিক বাছাই হবে 29 থেকে 31 অক্টোবর 2021 তারিখ সকাল 8টায়। লিখিত পরীক্ষা হবে 1 নভেম্বর 2021 তারিখ দুপুর 2টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 8 নভেম্বর 2021 তারিখ সকাল 10টায়। কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, ফিরোজপুর, সিলেট, শেরপুর প্রাথমিক বাছাই হবে 2 থেকে 4 নভেম্বর 2021 তারিখ সকাল 8টায় শুরু হবে। লিখিত পরীক্ষা হবে 5 নভেম্বর 2021 তারিখ দুপুর 2টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 12 নভেম্বর 2021 তারিখ সকাল 10টায়। ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, বিবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল, মৌলভীবাজার প্রাথমিক বাছাই হবে 8 থেকে 10 নভেম্বর 2021 তারিখ সকাল 8টায়। 11 নভেম্বর 2021 তারিখ দুপুর 2টায় হবে লিখিত পরীক্ষা। 18 নভেম্বর 2021 তারিখ সকাল 10টায় হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা প্রাথমিক বাছাই হবে 12 থেকে 14 নভেম্বর 2021 তারিখ সকাল 8টায়। লিখিত পরীক্ষা হবে 15 নভেম্বর 2021 তারিখ দুপুর 2টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 22 নভেম্বর 2021 তারিখ সকাল 10টায়। নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারি, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ, জামালপুর প্রাথমিক বাছাই হবে 16 থেকে 18 নভেম্বর 2021 তারিখ সকাল 8টায়। লিখিত পরীক্ষা হবে 19 নভেম্বর 2021 তারিখ দুপুর 2টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 26 নভেম্বর 2021 তারিখ সকাল 10টায়। এই ছিল 64 জেলার সর্বশেষ মাঠের যে তারিখ। পরবর্তীতে তারিখ যদি পরিবর্তন করা হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং হয়তো আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হতে পারে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।